আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তুরানুজ্জামান। আপনারা দেখছেন তুরানুজ্জামান ব্লগ। আজকে আমি আসছি, অনেকদিন ধরেই আসবো করে চিন্তা করছি, কিন্তু আমার বাসা আসলে হচ্ছে মেহেরপুর জেলা, যেখানে আসলে বাংলাদেশের এটা একটি শেষ সীমানা। আমি আজকে চিন্তা করলাম শেষ সীমানার কিছু অংশ আপনাদেরকে দেখাই, যেটাকে বলা হয় আর কি বর্ডার। আমি আজকে আসছি আমাদের এলাকার একটি বর্ডারের সাইডে, যেখানে থেকে খুব কাছ থেকে ইন্ডিয়ার মানুষজন দেখা যায় এবং বর্ডারের কাছে আসতেছি। তো আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করি বর্ডারটা আমার পিছনেই এক্সাক্ট। এই যে যে পিছনে দেখতেছেন, এই তারকাটাগুলোই হচ্ছে মূলত ইন্ডিয়ার এবং বাংলাদেশের সীমানার যে বর্ডার, সেই বর্ডারগুলোই। এখন আমি একটু কাছে যাওয়ার ট্রাই করতেছি, দেখা যাক কত দূর যেতে পারি। এখন এদিকে বিএসএফ বা বাংলাদেশের বিজিবি আছে, তারা অনেক সময় আমাদেরকে সতর্ক করে যাতে নো ম্যান ল্যান্ডে না যাই আমরা। তারপরও আমি একটু ট্রাই করি বর্ডারের কাছে যাওয়ার। এই যে এখানে আমার পিছনে দুজন আছে, তার ভিতরে সামনের একজন হচ্ছে আমার মতে ব্লগ করতেছে, দেখা যাক আমরা কতদূর আগাতে পারি। আপনারা দেখছেন আমরা বর্ডারের প্রায় অনেক কাছেই চলে আসছি। এখান থেকে যে বর্ডার দেখা যাচ্ছে, এই যে দূরে ওই যে যে চাল মতো দেখা যাচ্ছে, ওখানে মানুষ দাঁড়ায় আছে ইন্ডিয়ার, ওই পাশে হচ্ছে ইন্ডিয়ার রাস্তা। এখন এইভাবেই বর্ডারগুলো অনেক পুরাতন হওয়ার কারণে তার কাটাগুলো জং ধরে গেছে। হ্যাঁ, এখানে বেশিক্ষণ অবশ্য থাকা যাবে না, কারণ আমরা অনেক কাছে চলে আসছি, এখানে অবশ্য বেশিক্ষণ থাকাটা অনেক রিক্স। তারপরেও একটু কাছে যাওয়ার ট্রাই করি, এই যে এর থেকে বেশি কাছে যাওয়াটা ঠিক হবে না। এই যে এখানে ওই পিছনের সাইড থেকে ইন্ডিয়ার ওই সাইড থেকে বিএসএফ আমাদেরকে সতর্ক করছে যাতে না থাকি, বিএসএফ চলে আসছে, বিএসএফ আসছে। এই মাত্র বিএসএফ এর একজনের সাথে কথা হলো, সে হচ্ছে ই করছে আমাদেরকে সতর্ক করছে যাতে আমরা এখানে কোনো ফুটেজ না নিই। তারপরেও যতটুকু ট্রাই করার ট্রাই করলাম আমরা কাছে থেকে যাওয়ার। বিএসএফ ই করছে, এখন এই টাইমটাতে বিএসএফরা অনেক সময় টহল দেয়, যার কারণে আমাদের বর্ডারের কাছে আমরা থাকতে পারলাম না, আমাদেরকে চলে আসতে হলো। এখন কিছু করার নেই, আমাদেরকে এখান থেকে চলে যেতে হচ্ছে। আমাদের সাথে এখানে স্থানীয় একজন আছে, সে জানাচ্ছে যে এরা অনেক সময় হচ্ছে গুলি করে এরা, সন্দেহ মনে হলে। তারপরেও যতটুকু সম্ভব হলো আমরা ট্রাই করলাম আপনাদের সাথে শেয়ার করার আমাদের এই বর্ডার এরিয়া। তো এখন আমরা এখান থেকে এখন চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, কারণ অনেক সময় এরা অনেকভাবেই আমাদেরকে ভয় দেখাতে পারে বা আমাদের ক্ষতি করতে পারে। তো এরা নর্মালি আমাদের ক্ষতি করবে না, এটা আমরা জানি, কারণ এরাও আমাদের মতোই মানুষ, এরাও আমাদের মতো মানুষ। তো তারা মানুষের মর্ম জানে। তো এখন আমরা বর্ডারের কাছ থেকে যাচ্ছি হচ্ছে, যেখানে হচ্ছে বাংলাদেশের সীমানার যে 100 মিটার দূরে, বর্ডার থেকে যে 100 মিটার দূরে পিলার থাকে, সেই পিলারটার কাছে। এখন সেই বর্ডারের কাছ থেকে ঘুরে আসলাম, এখন পিলারের ওখানে যাচ্ছি, পিলারের ওখানে যা হচ্ছে। এখন আপনাদের যেটা বলছিলাম যে আমরা বাংলাদেশের পিলারের এখানে আসব, এই যে এটা হচ্ছে বাংলাদেশের পিলার, পিলারে চলে আসছি। এর ওই পাশে হচ্ছে বর্ডার এবং ওই পাশে হচ্ছে ইন্ডিয়া, এখন ওই পাশে যাওয়া নিষেধ, তারপরেও আমরা চেষ্টা করছিলাম যাওয়ার। তো এখন আমরা চলে আসছি আবার বাংলাদেশের এরিয়ার ভিতরে। তো এই যে এখানে একজন অলরেডি ব্লগ ভিডিও করতেছে, তো আমরা এখন চলে যাচ্ছি। তো
আশা করি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং আমার ভিডিওতে লাইক দিবেন, এবং আমার যে ইউটিউব চ্যানেলটি আছে সেখানেও আপনারা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমার ভিডিওটি কেমন লাগলো আপনাদেরকে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা ফেসবুক অথবা ইউটিউবেও কমেন্ট করে আপনারা আমাকে জানাতে পারবেন। তো আল্লাহ হাফেজ, আপনাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে।